একদিন টুনি আর তার ছানা টিঙ্কিকে তরোয়াল খেলা শেখাচ্ছিল। তখনই টুনির হাত থেকে হঠাৎ ভয়ঙ্কর ভাবে তরোয়ালটা হাত থেকে ফুসকে যায়, এসে টিঙ্কুর মাথায় গেঁথে যায়। টিঙ্কু ছটফট করতে করতে সেখানেই মারা যায়। টুনি এসে খুব কান্নাকাটি করতে লাগে, তার হাতেই তার সন্তানের মৃত্যু হয়ে যায়। পরের দিন টুনি যখন ঘরের ভেতরে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ টিঙ্কুর ভূত টুনির কাছে চলে আসে। মা ওঠো মা, আমি তোমার ছানা টিঙ্কু। মা তুমি কেঁদো না, আমি মরে গেছি তো কি হয়েছে? আমি তোমার কাছে আবার ফিরে আসব, কিন্তু সবাই যদি এই ভিডিওটাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, মা তোমার কাছে আমি তবেই ফিরে আসবো। একদিন সাধু বাবা একটা ভয়ঙ্কর লাল শাড়ি পরা ডাইনিকে তার মায়াবী শক্তি দিয়ে একটা বোতলের মধ্যে বন্দি করে দেয়। সাধু বাবা সেই বোতলটা নিয়ে যেয়ে নদীর জলে ফেলে দিয়ে আসে। তখনই টুনি সেই নদীতে জল নিতে আসে। টুনি যখন নদীতে জল ভরছিল, তখনই সেই ভয়ঙ্কর বোতলটা টুনির কাছে আসে। টুনি নড়াতেই বোতলের ভেতর থেকে ভয়ানক ডাইনি বের হয়। ডাইনিকে দেখে টুনি ভয়ে পালাতে, ভয়ঙ্কর ডাইনি টুনির পেছনে পেছনে তারা করতে লাগে। টুনি পালাতে পালাতে এক সাধু বাবাকে দেখতে পায়। টুনি সেই সাধু বাবার কাছে সাহায্য চায়, কিন্তু সাধু বাবা ধ্যান করছে। টুনি ডাইনির ভয়ে কান্নাকাটি করতে লাগে। তখনই সাধু বাবা বলে, টুনি আমি তোকে ডাইনির হাত থেকে বাঁচিয়ে দেবো একটা শর্তে। একদিন টুনি বাজার থেকে একটা ফ্রিজ কিনে বাড়ি ফিরছিল। তখনই টুনির সামনে একটা চকলেট পড়ে থাকে। টুনি সেই চকলেটটা কুড়াতেই যাবে, তখনই ওপর থেকে একটা ডাল ভেঙে টুনির মাথায় পড়ে। টুনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। টুনির বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে টিঙ্কু তার মায়ের লেগে প্রচন্ড কান্নাকাটি করতে লাগে। টিঙ্কু কাঁদতে কাঁদতে বিছানাতেই ঘুমিয়ে পড়ে। টিঙ্কু যখন ঘরের ভেতরে ঘুমাচ্ছিল, কিছুক্ষণ বাদে ঘরের ভেতরে টুনির আত্মা চলে আসে। মা টিঙ্কু ও দেখ, তোর কাছে তোর মা এসেছে। মা কান্দিস না, আমি মরে গেছি, তোর কাছে আমি আবার ফিরে আসবো। সবাই দিন সাধু বাবা একটা ভয়ঙ্কর দানব রাক্ষসকে তার মায়াবী শক্তি দিয়ে একটা ঘরের ভেতরে বন্দি করে দেয়। সাধু বাবা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে টুনি খাবার খুঁজতে খুঁজতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই টুনি সেই ঘরটাকে দেখতে পায়। টুনি ছিল খুবই গরিব, টুনির কাছে কোনো থাকার মতো ঘর ছিল না, তাই টুনি তাড়াতাড়ি করে সে ঘরটা মাথায় করে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে তার ছানা টিঙ্কু পিঙ্কুকে নিয়ে যখন ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ সে ভয়ঙ্কর দানব রাক্ষসটা বের হয়। দানব রাক্ষসটা টুনির ছানাগুলোকে খেতে থাকে, তখনই টুনির ঘুম ভেঙে যায়। দানব রাক্ষসটা বলে, টুনি তো ছানাগুলোকে আবার ফিরে পাবি, সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।